হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি গাড়ির অয়েল চেঞ্জ করতে যাব। তো এটা অনেকটা গাড়িকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো। আমরা যেমন টাইম টু টাইম ডক্টরের কাছে গিয়ে আমাদের পুরো হেলথ চেক করে আসি, ঠিক একইভাবে অয়েল চেঞ্জটা হলো গাড়ির হেলথ চেকের মতো। এবং এটা হলো তার ওনার রিকমেন্ডেড প্র্যাকটিস, যেটা করলে গাড়ি যেমন সুস্থ থাকে ঠিক একইভাবে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেক কমে যায়। তো এখানে অনেক জায়গাতেই অয়েল চেঞ্জ করা যায়। তো আজকে আমি এসেছি মিস্টার লুবে। মিস্টার লুব খুবই ফাস্ট সার্ভিসের জন্য খুবই বিখ্যাত। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ব্রাঞ্চটাতে আসি, এদের তিনটা বে মানে হলো যে তারা একটা স্টোরে তিনটা গাড়ি একসাথে করতে পারে। তো আপনাকে প্রথমে এসে লাইন আপ করে রাখতে হবে গাড়িটা। সামনের গাড়িটা হয়ে গেলে এরপরে আপনি সেখানে যাবেন। এই যে আমার সামনের যে গাড়িটা ছিল তার কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তো সে এখন পে আউট করছে এবং একটু পরে সে বের হয়ে যাওয়ার পরে এই যে আমি আমার গাড়িটাকে পার্ক করলাম। তো গাড়িটা পার্ক করার পরে ওরা আমাকে হুডটা ওপেন করতে বলল, ইঞ্জিন হুডটা। এরপরে আর এখানে যেটা হলো যে এই অয়েল চেঞ্জের সাথে তারা কিন্তু ফুল গাড়িটা ইন্সপেকশন করে। তো যেমনটা বললাম যে এটা হলো একটা ওনার রিকমেন্ডেড প্র্যাকটিস, যে আপনি প্রতি 3 মাস পর পর আপনার 5000 কিলোমিটার হয়ে গেলে আপনি সেটা চেঞ্জ করবেন। মানে আপনার ইদার 3 মাস পর করবেন অথবা যদি 5000 কিলোমিটার, যেটা আগে হয় আপনি সেটাই করবেন। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে ওদের যে টেকনিশিয়ানগুলো তারা আমার পুরো গাড়িটা এখন চেক করছে। তো এই পুরো প্রসেসটাকে বেসিক্যালি 14-point ইন্সপেকশনও বলা হয়, যে তারা টায়ার প্রেশার চেক করবে, আমার বিভিন্ন হিঞ্জগুলো চেক করবে, লুব্রিকেন্ট করবে, অয়েল চেঞ্জ তো করবেই, পুরো ইঞ্জিন অয়েলের যে আমার কন্টেনারটা সেটাকে তারা ড্রেন করবে, সেটাকে ওয়াশ করবে। এর সাথে হলো যে আদার্স যে সেফটি প্র্যাকটিসগুলো, বিভিন্ন ফিল্টারগুলো তারা চেক করবে, তারা লাইটগুলো চেক করবে, এরপরে তারা গাড়িটা ক্লিন করবে। তো এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু আমরা পৃথিবীর যে দেশেই থাকি, আমরা যদি গাড়িকে ভালো রাখতে চাই, গাড়িকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু এই এই জিনিসটা আমাদের করতে হবে। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে এদের নিচে আরেকটা বেজমেন্টে আরেকটা ঘরের মতো আছে। তো অয়েল চেঞ্জের আগে বেসিক্যালি ইঞ্জিন অয়েল যেটা আমরা চেঞ্জ করি সেটাকে তো পুরনো অয়েলটাকে ড্রেন করতে হয় পুরোপুরি। তো এই যে নিচের যে ঘরটা, সেখানে তাদের বক্স রাখা আছে, তারা ইঞ্জিন কভারটা ওপেন করে সেখানে পুরো ইঞ্জিন অয়েলটা ড্রেন করে। এবং নিচে থেকে আরেকটা টেকনিশিয়ান সে গাড়ির নিচেকার যে জিনিসগুলো সেগুলো মেজার করে, যে আপনার ট্রান্সমিশন অয়েলের কী অবস্থা, বা গাড়ির কোনো পার্ট সোয়েট করছে কি না, নিচে কোনো লিক আছে কি না, এবং তারা একটা ওভারঅল ক্লিন করার চেষ্টা করে। এর সাথে যেটা হলো যে কানাডা যেহেতু ঠান্ডার দেশ, তো এখানে অনেক সময় আপনার উইন্টারে গাড়িতে রাস্ট পড়ে যেতে পারে। তো তারা, আমি যখনই অয়েল চেঞ্জ করতে আসি, তারা সেই জিনিসটাও মেজার করে যে আমাকে গাড়িতে রাস্ট প্রোটেকশন বা এরকম কোনো কিছু করতে হবে কি না। এই যে এখন দেখতে পাচ্ছেন যে সে টায়ারের কাজটা করছে, একথা টায়ার প্রেশার মেজার করে, এরপরে টায়ারের অ্যালাইনমেন্টটা তারা চেক করে। তো আমার যদি টায়ার ব্যালেন্সিং করতে হয়, আমি সেখান থেকে টায়ার ব্যালেন্সিং করতে পারবো। আর আমরা যেখানেই থাকি, টায়ার প্রেশারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমি বাংলাদেশে অনেক সময় শুনি যে টায়ার ফেটে গেছে বা টায়ার খুলে গেছে। তো এটা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির কারণ হয় এবং এটা আমাদের মানে খুবই ডেভাস্টেটিং হতে পারে। তো এই জন্য টাইম টু টাইম আমরা যেখানেই থাকি টায়ার প্রেশারটা চেক করবো এবং টায়ারের ব্যালেন্সিংটা চেক করবো, বা টায়ার লুজ আছে কি না, টায়ারের যে বোল্টগুলো সেগুলো ঠিকঠাক মতো আছে কি না, এটা চেক করা খুবই জরুরি। তো এর সাথে হলো যে আমাদের যে টেকনিশিয়ান, সে এখন ইঞ্জিনের যে মেইন ইঞ্জিনটা, ইঞ্জিন অয়েলের সাথে বাকি যে জিনিসগুলো সেগুলো, যেমন এখানে যেটা হয় যে আপনি যখন কাজ করতে আসবেন আপনার ওয়াশার ড্রায়ার ফ্লুইড সেটা তারা দিয়ে দেয়। এরপরে যেটা হলো যে ব্রেক ফ্লুইডটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি ব্রেক ফ্লুইড ঠিক মতো না থাকে তখন হয়তো গাড়ির ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, তো সেটাও তারা এখানে রিফিল করে। এক কথা এটা একটা ফুল প্যাকেজের মতো, ফুল একটা কমপ্লিমেন্টারি প্যাকেজের মতো, তারা যে প্রাইসটা নেয় এর মধ্যে এই সবগুলো জিনিস ইনক্লুডেড থাকে। এর বাইরে আপনি মেজর কোনো কাজ করতে চাইলে, যে হয়তো আপনি ব্রেক প্যাড চেঞ্জ করবেন বা আপনার রোটর চেঞ্জ করবেন বা হয়তো আপনি গাড়ির কোনো ইঞ্জিন পার্টস চেঞ্জ করবেন, সেগুলোর জন্য আলাদা সার্ভিস। বাট ওভারঅল বেসিক যে 14-point ইন্সপেকশন,
এবং অয়েল চেঞ্জ, এই পুরো প্রসেসটা একটা প্যাকেজ আকারে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা অনেক প্রফেশনাল, এবং আমি যখন এসেছি তাদের ম্যানেজার আমার সাথে কথা বলল, তো ওভারঅল আমি খুবই হ্যাপি। এবং এদের যে এখানে যে সার্ভিসটা সেটা হলো যে আপনার ওয়ারেন্টি অ্যাপ্রুভড। এক কথায় এই 5000 কিলোমিটারে যদি কোনো ইঞ্জিনের ফল্ট, মেজর ফল্ট হয় ডিউ টু অয়েল রিলেটেড অ্যাক্টিভিটি, তাহলে কিন্তু আমি এদেরকে সু করতে পারবো। সো এরা এনশিওর করে যে এই তাদের এটা করার পরে আপ টু 5000 কিলোমিটার এভরিথিং শুড বি ওকে। তো এই জন্য তারা, এই যে যেমন তারা আমার এখন ব্যাটারিটা চেক করছে, এটাও একটা মেনটেন্যান্সের পার্ট যে আমার ব্যাটারি লাইফ, গাড়ির যে ব্যাটারিটা সেটা লাইফটা কীরকম আছে। তো এটা ভালো থাকারই কথা, কারণ আমার গাড়ির ব্যাটারি অনেক নতুন, আমি লাস্ট ইয়ার চেঞ্জ করেছি। এই যে ও আমাকে বললো যে ইটস ওকে, ইট শুড বি গুড। তো দেখতেই পাচ্ছেন ওভারঅল যে তারা কত ফাস্ট এই কাজগুলো করে এবং কত প্রফেশনাল। আর এখানে যারা অটোমোবাইলে কাজ করে তারা কিন্তু অনেক পড়াশোনা করে এই কাজগুলো করে, সো তারা খুবই প্রফেশনাল হয় এবং নলেজেবল হয়। এখানে দুটো বাচ্চা এসেছে, তারা তাদের সাইকেল নিয়ে এসেছে, তাদের সাইকেলে পাম্প করতে হবে, তো তারা সেটার হেল্প চাচ্ছে। এবং আমার যে টেকনিশিয়ান সে তাদেরকে বললো যে আমি এই গাড়ির কাজটা করে তোমাদেরকে আমি হেল্প করে দিই। And just a couple of things that I do for the car, sir, is one, undercoating. Rust protection hasn't been done for a long time. Has to be done. Last time you did it back in... No, so after that I did it somewhere else. Where did you do it? I don't think you know them. It's called Assalam Auto. Oh, when did you do it there? Last year. Last year? Last year. So that should be fine. Because the thing is... তো আপনাদের যদি কারো অটোমোবাইলে এক্সপিরিয়েন্স থাকে, বা এখানে এসে আপনি যদি অটোমোবাইলে ডিপ্লোমা করেন, বা ইভেন ডিপ্লোমা করাকালীন সময়ও, কিন্তু এই জবগুলো খুবই লুক্রেটিভ, এগুলো কিন্তু খুব ভালো পে করে, এবং এর সাথে যেটা হলো যে আপনার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এরকম কারো যদি অটোমোবাইল নিয়ে কোনো ফ্যাসিনেশান থাকে, তারা কিন্তু এই প্রফেশনেও এখানে এসে ভালো কিছু করতে পারেন। এবং এদের হায়ারার্কি থাকে, আপনি প্রথমে টেকনিশিয়ান, এরপরে ম্যানেজার, এভাবে আস্তে আস্তে আপনি আরও উপরে উঠতে থাকবেন। তো এখানে যেমনটা বললাম যে আর্নিংটাও কিন্তু খারাপ না, হয়তো আপনি স্টুডেন্ট হিসেবে যখন করবেন তখন $15 to $25 আওয়ারলি ওয়েজ আপনি পাবেন, এর সাথে আপনি যদি যখন পারমানেন্ট হয়ে যাবেন তখন অ্যারাউন্ড $20 to $30 পার আওয়ার। সো আপনাকে এটা ইয়ারলি একটা ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে হেল্প করবে আর কি, এবং এটা খুবই ভালো। আপনি বাংলাদেশের যে কোনো এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু এখানে শো করে এখানে হয়তো সেটা শুরু করতে পারেন। সো এটা আমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে, যাদের অটোমোবাইলে এক্সপিরিয়েন্স আছে বা অটোমোবাইলে ডিপ্লোমা করতে চান বা এরকম কোনো কাজ করার সুযোগ থাকে। সো দিস ইজ দ্য পারসন হু ডিড আওয়ার অয়েল চেঞ্জ টুডে, সে হাই, গুড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, নো প্রবলেম স্যার, ফর অল দ্য থিংস, হি ডিড ইট ভেরি পারফেক্টলি, I really liked it. So I think apnara shobai dekhlen je kibhabe puro process ta hoy. Ekhon ami ber hoye jabo taka pay kore. To abar pore kotha hocche. Ekhon rakhe, Allah hafiz. Ji amader puro process ta shesh. Oil change ta shesh. Ekhon amra baire ber hoye jabo. To ebong cash out korbo. To ora sadharonoto baire ber hoye cash out korte bole. Jate orao bujhte pare je na gari ta shob kichu hoye geche thik thak moto. এখন যে এখানে জাস্ট ওই বে থেকে বের হয়ে আমরা এখানে ওয়েট করব, এরপরে আমরা ক্যাশ আউট করব। ওয়েট বিকজ আই স্যানিটাইজ ইট। ওকে, থ্যাঙ্কস ম্যান। আমরা ইমোই দ ইনভয়েস, আদার দ্যান দ্যাট জাস্ট গিভ মি 2 মিনিটস, আই উইল গেট দ্য ইনভয়েস, আই উইল গো ওভার উইথ ইউ এন্ড আই উইল শো। শিওর। সো দিস ইজ ইওর সার, give me 2 minutes. You guys do rotation? We do rotation. Okay. So ei je amar bill ta dekhte pacchen $80 er moto ar ki, to bangladeshi takay hoto ekhonkar rate dhorle 5000 takar moto hobe. Yeah, it's TOU,
FIQ. FIQ. It's a government feature. Other than that, we didn't have anything, sir. Yeah. 78-73 was the total. $10 was given us, minus 10. Yeah. 68-73, tax was 893. Yeah. Total 77-66. That's what you were paid. And everything I recommended to you, sir, right over here. Okay, okay, yeah. So next time I come, I'll try to. Just 2 minutes, sir. My manager will ask you how the service went, and then you're good to go. Sure. Okay. Thank you. সো এই যে এখন কমপ্লিটলি ডান, এই যে তারা একটা স্টিকার দিয়ে দিয়েছে যে আমার নেক্সট টাইম কবে আসতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা 20th November 2020, অথবা আমার যে গাড়ির 5000 কিলোমিটার হয়ে গেলে এরপরে আমার আসতে হবে। তো এই স্টিকারটা এখানে সবাই আমরা লাগাই রাখি এখানে, যাতে একটা রিমাইন্ডার থাকে যে কখন আসতে হয়। তো ওভারঅল তো আপনারা দেখলেনই যে তারা ইনভয়েস পুরো ওভারভিউ সব কিছু দিল। এর সাথে হলো তাদের ম্যানেজার এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার আর কোনো, আমি কেমন আজকের যে সার্ভিস তাতে আমি হ্যাপি কিনা, আর আমার অন্য কোনো কিছু লাগবে কিনা, বা আমার যদি এই গাড়ি চালানোর সময় মনে হয় যে না কোনো একটা জিনিস হয়তো মিসিং তারা করেছে, আমি আসলে তারা সেটা ফ্রি করে দিবে। তো ওভারঅল এই সব কিছু মিলিয়ে আপনারা দেখতেই পেলেন যে অ্যারাউন্ড $80 মতো ছিল, বাংলাদেশি টাকায় 5000 টাকার মতো। তো খুবই ভালো, তাদের সার্ভিসটা ভালো, উই লাইকড ইট। আর যেটা হলো যে আমার বাসার কাছে যেহেতু আমি আসি, এর সাথে তারা আমাকে একটা এই যে নেক্সট টাইম আমি যখন আসব তারা $10 অফ যাতে পাই তার জন্য একটা কুপনও দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কুপনটা। তো যাক ভালো হলো, গাড়ির কাজটা শেষ হয়ে গেল, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।